দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল সখিপুর থানা থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন, আপনাকে কম শুনতে পাচ্ছি। জি, আমি সালাম টাঙ্গাইল সখিপুর থানা থেকে। বলুন। টাঙ্গাইল সখিপুর থানা। জি, টাঙ্গাইল সখিপুর থানা। সালাম, আমি 8-10 বছর যাবত আমার বুকে ব্যথা আছে। ওই হঠাৎ ওই যে হাঁটতে হাঁটতে একটু ব্যথা করে, হাঁটতে হারার সময় এমনি কোনো ব্যথা নাই। আমি ডাক্তার ফারুক সাহেবকে দেখেছি নারায়ণগঞ্জের বক্ষব্যাধি, ওনার ওষুধ খাইয়া ভালোই ছিলাম। আবার আমি বাড়িতে আসি এখন টাঙ্গাইল তাপস কুমার কান্তি ভৌমিক সাহেবকে দেখেছি ডাক্তার সাহেব, উনি আমার দিচ্ছে নিভিটে নেট্টু সল, এই আপনার বয়স কত? জি, বয়সটা বলবেন। বয়স 60-এর। 60 বছর। আপনার এই বুকে ব্যথার ছাড়া আর কোনো ধরনের ঝামেলা আছে কিনা, শারীরিক কোনো সমস্যা? আর কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা। জি, ধন্যবাদ। হাঁটতে হাঁটতে। জি, ধন্যবাদ, শুনতে থাকুন আপনি। ডক্টর রেজা কি বলবেন? ওনার যে বয়স 60 বছর বয়সে, ওনার যে সিম্পটম, যে হাঁটতে গেলে বুক ব্যথা হয় বা বুক চেপে আসে, এটা আপনার 90% শিওর যে তার হার্টে রক্তনালীতে ব্লক আছে। আচ্ছা, এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমরা মোটামুটি তার যে বর্ণনা তার থেকে আমরা বুঝতে পারি তার হার্টে রক্তনালীতে ব্লক আছে। এবং সে কিন্তু চিকিৎসাও নিয়েছেন, একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, একজন হার্টের হৃদরোগ বিশেষজ্ঞ, কিছুটা ভালো হয়েছিল, তারপরে কিছুটা ভালো হয়েছিলেন। সেটা হয়তো সাময়িক ভাবে আপনার ওষুধের কারণে সে কিছুটা ভালো হচ্ছে, কিন্তু তার ভিতরে যে রোগটা, সেই আপনার ডিজিজটা কিন্তু কিওর হয় না ওষুধে। আচ্ছা, সেটার জন্য দরকার হবে আপনার তার আরো একটু ইভালুয়েশন, যেমন আপনার করোনারি অ্যানজিওগ্রাফি করে তার রক্তনালীতে ব্লক আছে কিনা, এবং কি ধরনের চিকিৎসা হলে সে উনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং হার্টের কোনো জটিলতা হওয়ার ঝুঁকির থেকে উনি মুক্ত থাকবেন, সেটা একমাত্র বলতে পারবে আপনার করোনারি অ্যানজিওগ্রাফি করলে। কাজে আমার উপদেশ হচ্ছে তাকে এখনই তাকে একটা করোনারি অ্যানজিওগ্রাফি করে নেওয়া। জি, ধন্যবাদ। আমরা এই বিষয়ে ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা এই যে হার্টের যে চিকিৎসা নিয়ে একটু সময় পেলে আলোচনা করব। দর্শক, অনুষ্ঠানে প্রয়োজন হচ্ছে বিরতি, সাথেই থাকুন।